101টি বিশ্ববিদ্যালয়ে প্রায় 6000 শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হলো বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীর হাতিরঝিলে আসরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। এ সময় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ম্যারাথন দৌড় দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। সাইক্লিং এ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইফুল। রৌপ্য জিতেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সায়েম ও ব্রোঞ্জ জেতেন প্রাইম ইউনিভার্সিটির সানোয়ার। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাজনীন। রৌপ্য জেতেন গণ বিশ্ববিদ্যালয়ের সাবিনা খাতুন ও ব্রোঞ্জ পদক পান ডেল্টা ইউনিভার্সিটির নিশাত আঞ্চুম। আসরে মোট 12টি ইভেন্টে 687টি পদকের জন্য লড়ছেন শিক্ষার্থীরা। আর এরই সাথে শেষ